জায়েদ খানের সাথে আমার কাছে ভোট চাওয়াটা বিশাল বড় অপরাধ হয়ে গেল। আসলে নিপুণ অযোগ্য মেয়ে না, সেও একজন যোগ্য মেয়ে। আসলে এত মধু কি আছে যে কোটি কোটি টাকা খরচ করতে হবে? জায়েদ খান থাকলে স্পেশালি ও আমাদের প্রচুর খাওয়া দাওয়া করেছে, গেলেই চা নাস্তা প্রচুর করা, তো প্রচুর সম্মান দিত। আমরা তো ওই যে টাকার বিনিময়ে ভোট দেই, আমরা দূরে থাকবো। আমার সম্মানহানি তো ডেফিনেটলি হয়েছে, আই এম ডান, আমি এখান থেকে আর নাই। আমি আমার শিল্পী সমিতিও লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আপনাদের চলচ্চিত্র শিল্পীদের একটা সংগঠন আছে যেটাকে শিল্পী সমিতি বলা হয় বা শিল্পী সমিতি নামে অধিক পরিচিত বটে। এই শিল্পী সমিতির নির্বাচন এলেই শিল্পীতে শিল্পীতে কাদা ছড়াছড়ি, হানাহানি, মামলা হামলা পর্যন্ত দেখা যায়, পৌঁছে যান আপনারা, তো এটা আসলে কেন? আমি প্রথমত বলি যে যখন মিজু ভাই প্রেসিডেন্ট ছিলেন তখন আমি একবার ইলেকশন করেছিলাম, জীবনে একবারই, একবারই আমি বিপুল ভোটে জয়ী হয়েছিলাম। তো এরপরে আমি আর শিল্পী সমিতির ইলেকশন টিলেকশন আমি কখনো যোগ দেইনি, জাস্ট সমিতির মেম্বার হিসেবেই ছিলাম, এবারও ছিলাম। তবে এই কাদা ছোড়াছড়িটা আমার কাছে একদমই ভালো মনে হয়নি, এর কারণে অনেক শিল্পীরা দূরে সরে যাচ্ছে। আর শিল্পী সমিতিতে যাদেরকে শিল্পী হিসেবে বারবার তুলে আনা হয়, যে রতন, তারপর আরও কিছু শিল্পীদের বড় নায়িকা হিসেবে তুলে আনা হয়, নায়ক হিসেবে তুলে আনা হয়, তারা আদৌ কি কোনো বড় মাপের অভিনেতা অভিনেত্রী কি না, তাদেরকে দিয়ে বিভিন্ন শিল্পীদেরকে মোকিং করা হয়, তারা জঘন্য ভাষায় শিল্পীদেরকে নিয়ে কথা বলে, তারা তাদেরকে ছোট করে কথা বলছে, একটা সমিতি এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না। তো এইটা এখন সমিতির পর্যায়ে আছে না, এটা শিল্পীদের চরিত্র হরণের পর্যায়ে আছে আমি ঠিক বলতে পারবো না। আমি খুব মনে কষ্ট পেয়েছি কয়েকটি অ্যাক্টিভিটিজে, যখন তারা ইউটিউবে চ্যানেল খুলে শিল্পীদের নামে জঘন্যতম কথাবার্তা বলছে, আর এই কথাবার্তাগুলো তো এফেক্ট করে শিল্পীদের লাইফে। একটা সমিতি থেকে এটা আশা করা যায় না। সমিতি আমাদের সেবার জন্য, আমাদের সিনিয়ররা সমিতি বানিয়েছিলেন শিল্পীদের সেবার জন্য, শিল্পীদের বদনাম করার জন্য না। আপনাদের অনেকেই বলতে শুনেছি যে শিল্পী সমিতি একটি অলাভজনক অরাজনৈতিক প্রতিষ্ঠান, তো কিন্তু আপনাদের আচরণে কিন্তু উল্টোটা দেখা যায়, উল্টো চিত্রই ভেসে আসে। আমার প্রশ্ন হচ্ছে শিল্পী সমিতির চেয়ারগুলোতে কি এমন মধু আছে যে জন্য নির্বাচন এলেই এত তুলকালাম ঘটিয়ে ফেলতে হয়? ওই যে আলমগীর স্যার বলেছিলেন খইভাজ, ঘটনাটা আসলে ওইটাই। কাজ নাই তো, এখন শুটিং নাই, কাজ নাই, শিল্পীরা ম্যাক্সিমামই বেকার, ওই সমিতিটাই এখন মেইন টার্গেট। এখন সমিতির ওই চেয়ার থেকে আসলে কোনো লাভ আসে কি আসে না আই ডোন্ট নো, মেবি এই চেয়ারে বসলে ভবিষ্যতে রাজনীতিতে যাওয়া যাবে, এই কারণে চেয়ার নিয়ে কারাকারি করে। আচ্ছা, অনেক অনেক সময় তো আমরা শুনতে পাই যে আপনাদের আপনাদেরকে যারা গড়েছেন বা আপনাদেরকে যারা এই পর্যায়ে নিয়ে এসেছেন তারা অনেক সময় প্রশ্ন তোলেন, অভিযোগ করেন যে শিল্পী সমিতির চেয়ারে আসতে নাকি কোটি কোটি টাকা খরচ করা লাগে, একটা সংসদ এরিয়ায় যেটা যে টাকাটা খরচ না হয় এই চেয়ারে বসতে, বা বিশেষ করে সেক্রেটারির চেয়ারে বসতে এরকম টাকা খরচ করা হয় বা হয়েছে গত নির্বাচনেও, সেরকম একটা অভিযোগ পায়। তো আসলে আমার এই জায়গাটাই প্রশ্ন যে আসলে এত মধু কি আছে যে কোটি কোটি টাকা খরচ করতে হবে? যারা খরচ করেছে তারা এই উত্তরটা ভালো দিতে পারবে। আপনার সাদা চোখে কি মনে হয় যে এই চেয়ারে বসলে কি কোটি কোটি টাকা বা কোন অনেক সুবিধা পাওয়া যায়? আই ডোন্ট নো, আমি কখনো এই চেয়ারে বসিনি, বলতে পারবো না, আমার অভিজ্ঞতা নাই। আমি চিরকালই যখন ফিল্মে কাজ করেছি শিল্পী সমিতিকে অলাভজনক একটি প্রতিষ্ঠান হিসেবে দেখেছি। মাঝে মাঝে পিকনিক হইতো বছরে একবার, সেই পিকনিকে যেতাম, রোজার মাসে ইফতার পার্টি হইতো, ইফতার পার্টিতে যে ইফতার খেয়ে আসতাম, এতদূরই আমার স্মৃতি শিল্পী সমিতিকে ঘিরে। আর মাঝে মধ্যে গেলে জায়েদ খান থাকলে স্পেশালি ও আমাদের প্রচুর খাওয়া দাওয়া করেছে, গেলেই চা নাস্তা প্রচুর করা, তো প্রচুর সম্মান দিত। আর বর্তমান যে নিপুণ এসছেন, উনি আসার পর অবশ্য আমার যাওয়া হয়নি শিল্পী সমিতি, বলতে পারবো না পরিবেশের কথা। নিপুণ কি নির্বাচিত হয়ে আসছেন? এখন তো উনি আছেন, তাই না? শি ইজ অন দ্য হট সিট। তো এখন আসলে আমার দীর্ঘদিন ধরে যাওয়াই হয়নি, আফটার শিল্পী সমিতির নির্বাচনের পরে আমি আর FDC যাইনি। তো শিল্পী সমিতির গত নির্বাচনেও আপনাকে ঘিরেও আমরা দেখেছি একটা নোংরামো বা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল যেটা পুরো দেশ বা পুরো বিশ্ব আসলে দেখেছিল। তো আপনাকে জায়েদ খানের টাকা দেওয়ার বিষয়টি আমি বলছি, যেটা আসলে আমি তখন স্পটে ছিলাম, আমি জানি না। আমি একটু প্রশ্ন শেষ করি, এতে আপনার সম্মানহানি হয়েছে কিনা, এই ঘটনা কেন ঘটলো, আসলে আপনার সঙ্গেই কেন হলো? আসলে অনেকে টিভিতে যা দেখে ওটাকে বিশ্বাস করে বসে, আমার সম্মানহানি তো ডেফিনেটলি হয়েছে। আমাকে বিভিন্ন কমেন্টে বলো, ওদের একটা গ্রুপ আমাকে কন্টিনিউয়াসলি আমার
আমার ব্রেন হ্যারেস করে গেছে, আমি তো মানুষকে প্রকাশ করতে পারি না। আজকে তুমি যখন প্রশ্নটা করলে আমি বলি, আমি খুব মানসিক ফ্রাস্ট্রেটেড ছিলাম, মানসিকভাবে অনেক কষ্ট পেয়েছি, চার পাঁচ রাত ঘুমাতে পারিনি। যে একটা ইলেকশন ভোট দিতে যেয়ে যদি আমার এইভাবে হ্যাজার্ড হতে হয়, মানুষের কাছে অপমানিত হতে হয়, আমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেলাম যে জায়েদ খান এসে আমার কাছে ভোট দেওয়াটা বিশাল, মানে ভোট চাওয়াটা বিশাল বড় অপরাধ হয়ে গেল। আমি জায়েদকে ফোন করে বললাম যে জায়েদ, তুমি আমার এত কাছে এসে কী কারণে ভোট চাইলা, এটা তো ভিডিও করে এখন আমাকে ফাঁসাই দিচ্ছে, তুমি আমার জন্য কিছু করো। জায়েদ কী করলো, সাংবাদিক ডেকে সাংবাদিক সম্মেলন নিয়ে আমাকে বসাইলো, এবং এই সাংবাদিক সম্মেলনে বসা নিয়ে আমার আরও বিপদ শুরু হয়ে গেল। তো পরে আমি বললাম যে আই এম ডান, আমি এখান থেকে আর নাই, আমি আমার শিল্পী সমিতিও লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি আর ভোট দিতেও যাবো না কোনো দিন, আমাকে পারলে আপনারা শিল্পী সমিতি থেকে সরাই দেন, কেন আমার এই সমিতির প্রতি আমার সম্মানটাই নষ্ট হয়ে গেছে। আপনাদের শিল্পী সমিতির আগামী নির্বাচন ঘনিয়ে এসেছে, এবারে নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? ওই যে বড় বড় বোদ্ধারা যারা ইউটিউবে কথা বলে, ওই যে রতন, তারপরে সাদিয়া মির্জা, তারপরে আরও অনেক বড় বড় শিল্পী আছেন, তো তারা সবাই মিলে নির্বাচন করবেন, আমরা যারা ওই যে আমরা তো ওই যে টাকার বিনিময়ে ভোট দেই, আমরা দূরে থাকবো, তারপরও ভালো মানুষরা বসুক, এটাই আশা করব। আমি আর নেই এই শিল্পী সমিতির নির্বাচন নির্বাচন নাটকে, আমি আর থাকবো না শিল্পী সমিতির সাথে, আমি আর নেই। গত দুই বছরে যারা সমিতির চেয়ারে ছিলেন, অর্থাৎ সমিতির স্বার্থরক্ষায় জন্য নির্বাচিত হয়েছিলেন, তাদের কার্যক্রম কেমন হলো? একজন সাধারণ সদস্য হিসাবে সমিতি নিয়ে আপনার অথবা অন্য যেসব সদস্যরা আছেন তাদের প্রত্যাশা কি তারা পূরণ করতে পেরেছেন কিনা? আসলে আমি যে শিল্পী সমিতি তেমন যাইনি, তবে শিল্পী সমিতি থেকে উপহার পেয়েছি, আমার বাসায় শাড়ি, পহেলা বৈশাখের শাড়ি, কী কী জানি গয়না আগের বার এসেছিলো, এবছর আসেনি। দাওয়াত এসেছিলো কয়েকটা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার কার্ডটা অবশ্য অনেক লেট করে তারা দিয়েছিল, যখন দিয়েছিল অলরেডি আমি ডেটটা তখন অন্য জায়গায় দিয়ে দিয়েছি, কারণ আমি ভেবেছিলাম মেবি কার্ডটা আমার হাত পর্যন্ত আর আসবে না, কারণ আমি তো শিল্পী সমিতি যাই না। তো যেহেতু কার্ডটা তারা দিয়েছে অনুষ্ঠানের আগের দিন রাতে, যার জন্য আমার আর মানে অনুষ্ঠান পর্যন্ত যাওয়াটা আর হয়নি, আমি ভেবেছিলাম যে কার্ড আর বোধহয় হাতে আসবে না, এই জন্য ডেটটা আমি অন্য জায়গায় দিয়ে দিয়েছিলাম। তো এরকম কার্ডটা দিয়েছে, আমি মিথ্যা কথা বলবো কেন? আসলে নিপুণ অযোগ্য মেয়ে না, সেও একজন যোগ্য মেয়ে, কারণ সে নিজেও একজন বিজনেস ওম্যান, সে একজন ভালো অভিনেত্রী, সে শিল্পীদের প্রতি তার যথেষ্ট ভালোবাসা আছে, তো তারা তাদের মতো এগিয়ে যাক। আপনাদের অনেক শিল্পীকেই অনেক সময় বলতে শুনি, নির্বাচিত না হয়ে নিপুণ আক্তার গত দুই বছর সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছিলেন এবং সমিতির জন্য অনেক কিছুই করেছেন নিপুণ। প্রশ্ন হলো, আপনার চোখে গত দুই বছরে সমিতি অথবা সমিতির সদস্যদের উন্নয়নে নিপুণ আক্তার কোন কোন কাজগুলো করেছেন যেটা আপনার চোখে ধরা পড়েছে? আমি তো কিছু কার্ড পেয়েছি, পহেলা বৈশাখের শাড়ি পেয়েছি, আমি আর কোনো কিছু বলতে পারবো না, কারণ শিল্পী সমিতি যাইনি। আর অতীতে যিনি ছিলেন, যাকে ওই যে জায়েদ খান, যাকে অনেকে হেট করেন অনেকে অনেক লাভ করেন, আমি জাস্ট আমার ফিল্মের ছোট ভাই হিসেবে তাকে দেখি, আমি তার দলের কিন্তু না, আমি তাদের দলের না, আমি নিপুণের দলেরও না, আমি একজন শিল্পী, আমি শিল্পী সমিতির একজন সাধারণ মেম্বার। তা আমি বলবো যে এই নিপুণ তার যোগ্যতাটা তো দুই বছরই দেখাতে পারবে না, তার যোগ্যতা তার দেখাতে যেরকম জায়েদ ছিল দুই তিন টার্ম ছিল, সে তো এরকম দুই তিন টার্ম থাকলে মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে যে সে কত দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। নিপুণ যে ইস্তেহার প্রকাশ করেছিল সেটা হয়তো আপনি জানেন? না, আমি আসলে শিল্পী সমিতির কোনো খবরে আর দেখি নাই। প্রধান ইস্তেহারটা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নির্বাচিত হলে এফডিসিতে আনবেন, যেটা তিনি করতে পারেননি এখনো, যদিও সময় আছে, সে হয়তো নিয়ে আসতেও পারেন। প্রধানমন্ত্রী পর্যন্ত আমি চলে যাব, আমার এত সাহস নাই ওনাকে নিয়ে কথা বলার, উনি আমাদের দেশ চালান, তো ওনার ইচ্ছা হবে যেদিন, উনি একজনের দাওয়াতে তো যাবেন না, আমাদের সব শিল্পীদের দাওয়াতে উনি যাবেন, কারণ উনি আমাদের দেশের নেত্রী, তো উনি যদি যান আমাদের সবার ইচ্ছাতে যাবেন, একজনের ইচ্ছাতে তো যাওয়া সম্ভব না, আর উনি যাবেনও না, আমার যতদূর বিশ্বাস উনি এমন এক পর্যায়ের মানুষ, উনি যদি সবাই তাকে চায় সেখানে উনি যাবেন, আর উনি জানেন যে সেখানে কখন যেতে হবে, কখন যাওয়াটা উচিত। আমার দাওয়াত, আমি দাওয়াত করলে আমি একা মুনমুন দাওয়াত করবো, উনি কি আসবেন? ওনাকে আমাদের সবার মিলে বলতে হবে, অবশ্য তখন উনি অবশ্যই আসবেন। আপনার চোখে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান বেশি যোগ্য নাকি নিপুণ?
জায়েদ খান তিন টার্ম ছিল, সে তার যোগ্যতা অনেকখানি দেখাতে পেরেছে। নিপুণ নতুন এসছে, এক টার্ম আছে, আরও দুই তিন টার্ম গেলে সে হয়তো বা তার যোগ্যতাটা ভালোভাবে দেখাতে পারবে।